সমস্ত মিথ্যা কথা সে সাংবাদিকদের সামনে বলল আমার সম্বন্ধে সাইকে সম্বন্ধে যে বিভিন্ন ভাবে সে আমি একটা মসজিদ করতে পারি না বেটা তো সিটি কলেজ সেটাকে ঢাকাইয়ের কলেজ বলতো সেই সিটি কলেজকে আমি করে দিয়েছি তুই পালাবার জন্য রাস্তা করে দিয়েছি সেটা একটা বিশাল ইতিহাস তোকে এই কি বলে ডাকে দিকে এসে দিয়েছে তার থেকে রক্ষার জন্য তোকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে রক্ষা করেছি তারপরে তোকে আর মার্ডার কেস ওই ডাকাতি মানিকপুরে সেখানে দিয়েছে সেই কেস থেকে রক্ষার জন্য আমি আবার তোকে নিয়ে পরবর্তীতে মহিউদ্দিন খান আলমকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে তার কাছে গিয়েছি এখন আমরা তো তোর জন্য আমার নিজের জন্য করাচ্ছে তোর জন্য করতেছি আজকে তোরে তুই মানুষকে যে আওয়ামী লীগকে সালাউদ্দিনকে সে পিটাবে 11 জনকে পিটাবে খুব মারবে কাটবে এগুলি সাংবাদিকদের কাছে সে বলতেছে আমাকে বলে মারবে কাটবে আরে বেটা বেটা যাও তুই আমার পাড়ার মতো তোর ক্ষমতা যদি থাকতো তুই আমাকে বহুত আগে মারি ফেলতি এখানে বিএনপি জমাতে দুর্দান্ত প্রতাপ ছিল সেখানে দাঁড়াবার মানুষও ছিল না এখন অনেকে ভক্তি আছে জাফর ভাই ছিল বলে আওয়ামী লীগ এখানে রক্ষা পেয়েছে আরে ভাই জাফর ভাই আওয়ামী লীগ যখন দুঃসময় তখন জাফর ভাই ছিল জেলে জাফর ভাইকে জাফর ভাই রাস্তায় ছিল জাফর ভাই রাস্তা নামতে কখন যখন আওয়ামী লীগের পুলিশ বাহিনী বাইর হচ্ছে তখন সে রাস্তা নামছে আওয়ামী লীগের পুলিশ দিয়ে সরকারের পুলিশ দিয়ে সে বেটা রাস্তা নামছে আজকে বড় বড় কথা বলে বড় বাহাদুরি করে কেএমপি হয়ে গেছি বেড়া ফর্মুল এমপি বেড়া আমরা তো জানি এটা বলতে চাই না আজকে সমস্ত চকরিয়ার নেতা কর্মীদেরকে আজকে এই দিন করছো তুমি দুঃসময়ে সমস্ত নেতা কর্মীকে বাদ দিয়ে তুমি আজকে প্রতিটি ইউনিয়নে জামন লিগ করছো চোখ টাকাতে বারোজন চেয়ারম্যানকে নৌকাকে ডুবাই দিছো 12টা এই চকরিয়ার বেগু আছে 16 জনকে ডুবাই দিছো 16টা নৌকা তুমি ডুবাইছো তুমি বলো নৌকা রক্ষা করো তুমি বলো নৌকা রক্ষা করো তোমার মতো বেইমান তোমার মতো টাকা এই চকরিয়াতে যাতে সে বলে কে নৌকা রক্ষা করে এই যে একদিন জেলা পরিষদের নির্বাচন গেল সে নৌকার বিরুদ্ধে আমাদের মোস্তাক সাহেব বয়স্ক লোক আমাদের নেতা তাকে বরাদ্দ করে বেঞ্চুর করেছে এ বাইকে যাবো ওদেরকে নিয়ে এমনিশন করেছে এ মামুর চেয়ারম্যানকে মেয়র দাঁড়িয়েছে মামুর পক্ষে সে ছিল বলেন মামুকে জিজ্ঞেস করেন তাহলে সে সব জায়গায় ঢোকাকে ডুবাইতেছে শেখ হাসিনাকে ডুবাইতেছে আলমগীরের আলমগীরের পক্ষে সে কি আলমগীরের পক্ষে ছিল এখানে আলমগীরকে আমরা সবার মানুষ অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে তার ভাই ভুতকে দাঁড় করাই দিয়েছে ভাই ভুত না তার ভাই ভুতকে দাঁড় করাই দিয়েছে সুতরাং গরু চোর ডাহাই লক্ষ্য চোরা এই তোমাদের মহিলা এরকম উপজেলা বলে সেক্রেটারি নৌকার প্রতি নিয়ে আগরবার হয়েছে এভাবে এভাবে আজ ত্যাগ করবান তারপরে জানা আরে তারপর জানা চলাধুরে করে দেখুন একই টেপের মানুষ তার দরিদ্র হরমাল মানুষ তার লড়াই ভাই কো বন্ধু আরে বলি আরে বহুত কথা আছে ভাই শান্তি মাটি সাপ্লাই দিয়ে দেয় রোড ডলার হ্যাঁ
আমরা নিজে একটা অংশ তে রাজনীতি করি কে দেয় করি মেজর মারি খাড়ি আই তার রাজনৈতিক জন্ম দাম না তার বাবু একবার জন্ম দিলে আই আপনার জন্ম দিতাম তারপরে ওই মেজর গুল আলম চৌধুরী এবার Thank you.
Allah'a emanet olun.